মত প্রকাশের স্বাধীনতা সূত্রকে 12 স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 128তম। আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19-এর বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এই প্রতিবেদনে দেশের সংকটজনক পরিস্থিতি যথার্থভাবে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মত প্রকাশের স্বাধীনতা কোন দেশে কোন পর্যায়ে আছে তা নিয়ে বছর বছর প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19। বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক এবছর এই প্রতিবেদন মঙ্গলবার বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো তা প্রকাশ করল আর্টিকেল 19। তাদের হিসেবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 128তম, আর মানহানি মামলা দিয়ে হয়রানির সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নেতিবাচক। 95 স্কোর নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক এবং 0 স্কোর নিয়ে সবার নিচে উত্তর কোরিয়া। এখন হচ্ছে যে সমালোচনা শনিবার মতো সহস্ক্রিতে সিঁধে থাকতে আর কিছু সুক্ত মেসেজ জারি করতে থাকে বলে বা বার্তাবাহককে ঘায়ল করে এই সংস্কৃতির সংমিশ্রণে ফেলে আমাদের এই যে সংকটাপন্ন সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশের মত প্রকাশের চিত্র সেটি কিন্তু যথার্থভাবেই প্রতিফলিত হয়ে যায়। দেশে সবার জন্য আইন সমান নয় ও মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের ভয়ের সংস্কৃতি আছে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, এবং তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয় কিন্তু বিপদ একই রকম, ভয় একই রকম। ভয়ের সংস্কৃতিটা রয়ে গেছে, এখন এই ভয়ের সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে এই ক্রমাগত অবনতি ঘটতে থাকবে। সরকারের মনস্তত্ত্বটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলা, এবং এই নিয়ন্ত্রণটা সরকার কেন করতে চায়? সরকার কি সত্যিকারই নিজেকে গণতান্ত্রিক দাবি করে? যদি সত্যি গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী পদ কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না। দক্ষিণ এশিয়ায় ভারত ও আফগানিস্তানের সাথে বাংলাদেশও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সংকটজনক অবস্থানে আছে। ভুটান ও পাকিস্তান আছে অতি বাধাগ্রস্ত, আর নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা আছে বাধাগ্রস্ত শ্রেণীর তালিকায়। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।